পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্মকর্তা আসার মালিককে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে। মঙ্গলবার রাতে মালালা এক টুইট বার্তায় নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে এবার আসার মালিকের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনে একটি মহামূল্যবান দিন। আসার এবং আমি সারা জীবনের জন্য কাঠছড়া বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে স্বল্প পরিসরে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন, বাকি জীবন আমরা একসাথে কাটাতে চাই। বার্মিংহামে নিজের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পূর্ণ হয় এই বিয়ে। 24 বছর বয়সী মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার আসির মালিক। এদিকে তার বিয়ে নিয়ে শুরু হয়েছে বিপুল সমালোচনা। এর কারণ, এই বছরের জুলাইতেই ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, আমি জানি না লোকে কেন বিয়ে করে। যদি দুটো মানুষ একসাথেই থাকতে চায় তবে এত কাগজপত্রের দরকার কি, একসাথে থাকলেই হয়। সকলের মন্তব্য এমন বক্তব্য দেওয়ায় মালালাই কিনা শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে, এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে। এমন মন্তব্যে 4 মাসের মধ্যে মালালার বিয়ে করাটা তার ভক্ত এবং অনুরাগীদের জন্য বড়সড় চমক ছিল বটে। তবে বিয়ের আয়োজনে তিনি ছড়িয়েছেন স্নিগ্ধতা, পরেছিলেন টি পিঙ্কের উপর সোনালী এমব্রয়ডারি করা সালোয়ার কামিজ।